আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। তামান নামু শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। করোনা ভাইরাসের কারণে চলাচল নিয়ন্ত্রণে বিধিনিষেধ বাড়ালো 31 অগস্ট পর্যন্ত। ঘরের বাইরে মাস্ক না পরলে আইনানুগ ব্যবস্থা, প্রজ্ঞাপন জারি। করোনা ভাইরাসের নমুনা পরীক্ষায় আগ্রহ কমেছে মানুষের, সংক্রমণ নিয়ন্ত্রণ কষ্টকর হয়ে পড়বে বলছেন বিশেষজ্ঞরা। ঈদ ছুটি শেষ, রাজধানীতে ফিরছেন কর্মজীবী মানুষ, খুলল অফিস আদালত, ব্যাংক বিমা। ভারতে চামড়া পাচার রোধে বেনাপোল সীমান্তে সতর্কতা জারি, বেড়েছে বিজিবির টহল, জেলায় জেলায় চামড়া বাজারে ধস অব্যাহত। এবং ঢাকা সহ দেশের 8 জেলায় বন্যা পরিস্থিতির উন্নতি, জামালপুরে নৌকা ডুবে 2 শিশু সহ 3 জনের মৃত্যু। করোনা ভাইরাসের কারণে চলাচলে বিধি নিষেধ আগামী 31 অগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে। ঘরের বাইরে মাস্ক না পরলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়। মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে এসব কথা বলা হয়েছে। এ সময়ে রাত 10টা থেকে ভোর 5টা পর্যন্ত জরুরি প্রয়োজন ছাড়া কেউ বাইরে বের হতে পারবে না। বাইরে চলাচলের ক্ষেত্রে স্বাস্থ্যবিধি মানার নির্দেশনা দেওয়া হয়েছে। দোকান, বাজার, শপিং মল রাত 8টার মধ্যে বন্ধ করতে হবে। দেশের সংক্রমণের হার বাড়লেও করোনা ভাইরাসের নমুনা পরীক্ষায় মানুষের আগ্রহ কমছে, এর ফলে নমুনা পরীক্ষার সংখ্যাও কমে এসেছে। ধারণা করা হচ্ছে নমুনা সংগ্রহে ভোগান্তি, ফি নির্ধারণ ও নির্দিষ্ট সময়ে ফলাফল না পাওয়া আগ্রহ কমার অন্যতম কারণ। তবে বিশেষজ্ঞরা বলছেন এভাবে টেস্টের সংখ্যা কমতে থাকলে সংক্রমণ নিয়ন্ত্রণও কষ্টকর হয়ে পড়বে। দেখুন হুমায়ুন জসির রিপোর্ট। দেশে করোনা সংক্রমণের হার এখনও ঊর্ধ্বমুখী। এখনও পরীক্ষা বিবেচনায় প্রায় 25% মানুষ করোনা আক্রান্ত হচ্ছেন। করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে বেশি বেশি নমুনা পরীক্ষার উপর জোর দেন বিশেষজ্ঞরা। এরপর পরীক্ষাগার বাড়ানোয় নমুনা পরীক্ষার সংখ্যাও বাড়ছিল। জুনের শেষ দিকে 24 ঘন্টায় 18 থেকে 19 হাজার পর্যন্ত পরীক্ষা করা হয়েছে, কিন্তু গত মাসে ল্যাবের সংখ্যা বাড়লেও পরীক্ষার সংখ্যা কমে আসে। বিশেষজ্ঞরা বলছেন কয়েকটি প্রতিষ্ঠানের জালিয়াতির পর করোনা পরীক্ষায় অনেকটা আস্থা হারিয়েছে মানুষ। এছাড়া পরীক্ষার ফি নির্ধারণ, নমুনা সংগ্রহে ভোগান্তি ও নির্দিষ্ট সময়ে ফলাফল না পাওয়া আগ্রহ কমার অন্যতম কারণ। করোনার টেস্টে 200 টাকা ফি ধার্য, নমুনা দেওয়ার সময় মানুষের 2 থেকে 3 দিনের ভোগান্তি, রিপোর্ট পেতে অনেক দেরি, একই সাথে করোনা টেস্ট নিয়ে যে জালিয়াতি এবং দুর্নীতির চিত্র মানুষ দেখেছে, এটা দেখে লোকজন হতাশ হয়েছে, তারা আস্থা হারিয়ে ফেলেছে। একই সাথে তারা লক্ষ্য করছে সরকার করোনা নিয়ন্ত্রণকে অনেকটা নিয়তির হাতে ছেড়ে দিচ্ছে, এসব দেখেও তারা অনেকটা হতাশ এবং হতোদ্যম। তারা বলছেন এভাবে পরীক্ষার প্রতি মানুষের আগ্রহ কমে গেলে সংক্রমণের ঝুঁকিও বাড়বে, এজন্য পরীক্ষার সংখ্যা বাড়াতে বিভিন্ন পরামর্শ দেন তারা। টেস্ট কম হওয়া মানে রোগীর সংখ্যা বেড়ে যাওয়া। যে সংক্রমিত মানুষ এবং ভাইরাসবাহী মানুষ তারা রোগী হিসেবে শনাক্ত হচ্ছে না, ফলে তারা অবাধে চারপাশে বিচরণ করছে, তাদের থেকে প্রচুর মানুষ সংক্রমিত হচ্ছে। মানুষের আস্থা ফিরিয়ে আনার জন্য যেটি জরুরি সেগুলো হচ্ছে 200 টাকা ফি বাতিল করতে হবে, ঝামেলাবিহীনভাবে নমুনা সংগ্রহ, 24 ঘন্টার মধ্যে রিপোর্ট প্রদান, এবং ইতিমধ্যেই স্বাস্থ্যখাতে ঘটে যাওয়া দুর্নীতি তদন্তের জন্য একটি স্বাধীন বিচার বিভাগীয় তদন্ত কমিশন করে দোষীদের আইনের মুখোমুখি দাঁড় করানো। এই বিশেষজ্ঞরা বলছেন করোনা নিয়ন্ত্রণে রোগী শনাক্তের বিকল্প নেই। সংক্রমণের শুরু থেকেই অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশ পরীক্ষার ক্ষেত্রে পিছিয়ে ছিল, এখনও সেই অবস্থার উন্নতি হয়নি। এখনও দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ভারত ও পাকিস্তানের পরে বাংলাদেশের অবস্থান। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। করোনা ভাইরাস ও এর উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন জেলায় গত 24 ঘন্টায় আরও 5 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে খুলনার ডেডিকেটেড হাসপাতালে করোনা পজিটিভ হয়ে 2 জনের মৃত্যু হয়, সিলেট ও ব্রাহ্মণবাড়িয়ায় মৃত্যু হয়েছে আরও 2 জনের, ঝিনাইদহে করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন 1 জন, নাটোরে একদিনে রেকর্ড 52 জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে রয়েছেন সাংবাদিক, একাধিক পুলিশ, স্বাস্থ্যকর্মী, শিক্ষক, ছাত্র, ব্যাংকার, আইনজীবী, ব্যবসায়ী ও এনজিও কর্মকর্তা। এদিকে বরিশালে কমছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা।
চব্বিশ ঘন্টায় বরিশাল বিভাগে মাত্র 7 জন নতুন রোগী শনাক্ত হয়েছে। ঈদের ছুটি শেষে সরকারি অফিস আদালত সহ খুলেছে সব ব্যাংক, বিমা ও আর্থিক প্রতিষ্ঠান। প্রথম কর্মদিবসে অফিসগুলোতে ভিড় কম থাকলেও সচিবালয়ে অধিকাংশ মন্ত্রী অফিস করেছেন। সোমবার সকালেও কমলাপুর রেল স্টেশন সহ বিভিন্ন বাস টার্মিনালে ছিল বাড়ি ফেরত মানুষের ঢল। বিস্তারিত জানাচ্ছেন শফিকুল ইসলাম শামীম। ঈদের ছুটি শেষে প্রথম কর্মদিবসে যোগ দিতে রাজধানীর কমলাপুর রেল স্টেশনে বাড়ি ফেরত মানুষের ঢল নামে। মাত্র 3 দিন সরকারি ছুটি থাকায় তাড়াহুড়ো করে কর্মস্থলে যোগ দিতে হচ্ছে অনেককে। তারপরও করোনা ঝুঁকি নিয়ে গ্রামের বাড়িতে ঈদ করতে গিয়েছিলেন এই মানুষগুলো। ঢাকায় যেতে আত্মীয়স্বজন নাই, দেশের বাড়ি যেতেই হবে। আমাদের ওভাবে ছুটি হয় নাই, যার জন্য আমরা ঈদটা ভালো মতো কাটাতে পারি নাই। ছুটি কম হয়, আত্মীয় স্বজনের বাসায়ও যেতে পারিনি, এমনকি নিজের শ্বশুর বাড়িতেও যেতে পারিনি। ঈদ আনন্দ যেন বিষাদে রূপ না নেয়, সেজন্য স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে ছিল সর্বোচ্চ সতর্কতা। করোনার পরিস্থিতিটাকে যেন স্বাভাবিকভাবে রেখে আমরা নিরাপদ দূরত্ব বজায় রেখে যেন আসতে পারি, সেভাবে আসতে পেরেছি। ব্যাংক সহ আর্থিক প্রতিষ্ঠানগুলো খুললেও গ্রাহকদের কোনো চাপ ছিল না। এদিকে সচিবালয়ে ছিল কর্মব্যস্ততা। সকাল থেকেই প্রথম কর্মদিবসে অফিস করেছেন অনেক মন্ত্রী প্রতিমন্ত্রী। ঈদের ছুটির পর প্রথম কর্মদিবসে পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী পাটকল শ্রমিকদের সকল পাওনা নির্দিষ্ট সময়ে পরিশোধের ব্যাপারে একাধিক মিটিং করেন। এই পাটকলগুলি যাদের আমাদের যে সমস্ত শ্রমিক কর্মচারীরা গোল্ডেন হ্যান্ড থেকে যাবে, তাদের কীভাবে আবার কাজে লাগানো যায় সেই ব্যবস্থা আমরা এই পরশুদিন মিটিং আমরা ঠিক করবো, তাদেরকে যাতে কাজে লাগানো যায়। এছাড়া সচিবালয়ে ঈদের শুভেচ্ছা বিনিময় করে নৌ প্রতিমন্ত্রী জানান সারা দেশের নৌ চলাচল স্বাভাবিক রয়েছে। পাটুরিয়া দৌলতদিয়ার উপরে অতিরিক্ত চাপ না পড়ে সেই জন্য সেখানেও আমরা অতিরিক্ত ফেরি ব্যবস্থা করি। এবার ঈদুল আজহায় সরকারি ছুটি কম থাকায় অনেকেই রাজধানী ছাড়েননি। মাত্র 3 দিনের সরকারি ছুটি এবং করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যে যারা বাড়িতে গিয়েছিলেন তারা কর্মের তাগিদে আবার চিরচেনা রাজধানীতে ফিরেছেন। তবে এরপরও তাদের চোখে মুখে ছিল স্বস্তির ছাপ। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। ঢাকা সহ দেশের 8 জেলায় বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। তাদের ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী এখনও দেশের 34টি নদীর পানি বাড়ছে আর কমছে 66টিতে। এদিকে পর্যাপ্ত সহায়তা না পাওয়ায় তীব্র হচ্ছে বানভাসী মানুষের দুর্ভোগ। এস এম আশরাফের রিপোর্ট। বন্যায় কর্মহীন হয়ে পড়েছে মানুষ, হাতে নেই অর্থ, ঘরবাড়ি জলমগ্ন, সব মিলিয়ে দিশেহারা উপার্জনহীন বন্যার্তরা। দেশের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে এই মুহূর্তে 17 জেলায় চলছে এই দুর্ভোগ। 9 জেলায় পরিস্থিতির সহসাই উন্নতি হচ্ছে না। তাদের হিসেবে 33 জেলায় এ পর্যন্ত মৃত্যু হয়েছে 43 জনের। তবে এর সঙ্গে যুক্ত হয়নি জামালপুরের সবশেষ মৃত্যুর ঘটনা। মেলান্দহ উপজেলার চর বাগবাড়িতে বন্যার পানিতে ঘুরতে গিয়ে নৌকা ডুবে 2 শিশুসহ 3 জনের মৃত্যু হয়েছে। এর আগে রোববার পাট ধোয়ার সময় পানিতে ডুবে নিখোঁজ হন মনির হোসেন নামের আরেকজন। খুব কষ্টে ঈদ কাটাইলাম, যে বাড়িঘর সব ডুবে গেছে, যে আমরা এখন কতদিন পানি নামবে, কতদিন থাকবো একটু বলতে পারছি না। এই পানির দুঃখে তা আসা যায়, এই জায়গা সাল পালে থাকা যায় এগুলো জায়গা দুজন না। তবু প্রকৃতির সাথে যুদ্ধ করে এভাবেই থাকতে হচ্ছে তাদের। নাটোরে বানভাসীদের সুখ দুঃখ ভাগাভাগির স্থান হয়ে উঠেছে এই আশ্রয় কেন্দ্র। কবে তারা বাড়ি ফিরবেন জানা নেই কারো। পানিতে মন কষ্ট আছে, দামুরি তোমার ব্যস্তারি না, ঘরেও থাকতে পারি না, ঘরে একগোল্লা পানি, চলতে ফিরতে খুব অসুবিধা, মানুষের খাওয়া দাওয়া সব বন্ধ হয়ে গেছে গা। শরীয়তপুরে পদ্মার পানি বাধ্য করেছে ঘর ছেড়ে তাদের বাসস্থান বাহিরে তৈরি করতে। ত্রাণ সহায়তা নিয়ে কিছু মানুষ বন্যার্তদের পাশে দাঁড়াচ্ছেন, তবে তা সবার চাহিদা পূরণে যথেষ্ট হচ্ছে না। কুড়িগ্রাম শেরপুর ব্রাহ্মণবাড়িয়ায় পানি কমতে শুরু করায় ঘরে ফেরার আশা দেখছেন স্থানীয়রা। তবে নেত্রকোনা আর সিরাজগঞ্জে নদী তীরবর্তী অঞ্চলের মানুষজন জানেন না কবে শেষ হবে তাদের এই দুর্ভোগ। এস এম আশরাফ, এটিএন বাংলা। 75-এর 15ই অগাস্ট ও 2004 সালের 21শে অগাস্টের ষড়যন্ত্রকারীদের অপচেষ্টা এখনও চলমান রয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ ব্যাপারে নেতাকর্মীদের সতর্ক থাকারও আহ্বান জানিয়েছেন তিনি। যুক্তরাজ্য শাখা আওয়ামী লীগ আয়োজিত প্রয়াত নেতাদের এক স্মরণ সভায় তিনি এসব কথা বলেন। ওবায়দুল কাদের তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে স্মরণ সভায় যুক্ত হন।
সরকার দিন রাত কাজ করছে মানুষের মুখে হাসি ফোটাতে। করোনা নেতিবাচক প্রভাব মোকাবিলায় ঘোষণা করেছে প্রণোদনা প্যাকেজ, একটি মতলবী মহল দেশ ও বিদেশে সরকারের বিরুদ্ধে অব্যাহতভাবে মিথ্যাচার ও অপপ্রচার চালিয়ে যাচ্ছে। তারা দিনের আলোতেও রাতের অন্ধকার দেখতে পাচ্ছে। তারা সরকারের সমালোচনা করতে গিয়ে দেশের ইমেজ নষ্ট করছে। মানুষের সেবায় সামর্থ্যবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ। চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে 10টি অক্সিজেন সিলিন্ডার এবং চিকিৎসা কর্মীদের জন্য N95 মাস্ক দিয়েছে ইস্পাহানি গ্রুপ। জেলা সার্কিট হাউসে এক অনুষ্ঠানে তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদের কাছে এসব হস্তান্তর করা হয়। চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার স্বরূপনগর এলাকায় উপজেলা পরিষদের সামনে সোমবার সকালে যাত্রীবাহী বাসের ধাক্কায় গোলাম সারওয়ার কাউনাইন নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। নিহত গোলাম সারওয়ারের কাউনাইন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ছিলেন। মোটরসাইকেল করে যাওয়ার পথে সকালে উপজেলা পরিষদের সামনে রাজশাহীগামী একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়। পুলিশ ঘাতক বাসটি আটক করলেও চালক পালিয়ে যায়। আলারাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। চীনভিত্তিক ভিডিও নির্ভর অ্যাপ্লিকেশন টিকটকের যুক্তরাষ্ট্র ভার্সনের মালিকানা কিনতে চায় মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফট। জাতীয় নিরাপত্তা ইস্যুতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের টিকটক নিষিদ্ধের ঘোষণার পরও কোম্পানিটি এ ব্যাপারে আলোচনা চালিয়ে যাচ্ছে। মাইক্রোসফট প্রধান সত্য নাদেলা জানিয়েছেন, দেশের স্বার্থে অ্যাপটি কেনার আগে এর নিরাপত্তা ব্যবস্থা সম্পূর্ণ খতিয়ে দেখা হবে। এছাড়া যুক্তরাষ্ট্রের জন্য টিকটক অর্থনৈতিকভাবে কতটা লাভবান হতে পারে তার একটা তালিকা সরকারের কাছে দেওয়া হবে বলেও নিজেদের ব্লগ পোস্টে জানিয়েছে মাইক্রোসফট। যুক্তরাষ্ট্রের পাশাপাশি কানাডা, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের ভার্সনও কেনার ইচ্ছে রয়েছে মাইক্রোসফটের। আন্তর্জাতিক সংবাদ। করোনা ভাইরাসে আগামী 20 দিনে যুক্তরাষ্ট্রে 19,000-এরও বেশি মানুষের মৃত্যু হতে পারে বলে মনে করছে দেশটির রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র। কেন্দ্র বলছে করোনা যে হারে ছড়াচ্ছে তাতে আগামী এক মাসে গড়ে প্রতিদিন 1,000-এর মতো মানুষ মারা যেতে পারে, আর তাতে 22 অগস্ট পর্যন্তই যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা 1,73,000-এ পৌঁছে যাবে। এর আগে রোববার হোয়াইট হাউসের করোনা সমন্বয়কও এক ব্রিফিংয়ে ভাইরাসটি বিস্তারের ভয়াবহতা নিয়ে জনগণকে সচেতন হওয়ার আহ্বান জানান। সম্প্রতি করোনা আক্রান্ত 14টি রাজ্যে ঘুরে এসে তিনি জানান, ভাইরাসটি গ্রাম থেকে শহরের প্রতিটি কমিউনিটিতে ছড়াচ্ছে। এ অবস্থায় সবার অবশ্যই মাস্ক পরা উচিত বলে মনে করছেন স্বাস্থ্য খাতের বিশেষজ্ঞরা। দেশটিতে এ পর্যন্ত করোনায় 46,64,000 মানুষ আক্রান্ত হয়েছে এবং মারা গেছে 1,54,000-এরও বেশি মানুষ। এদিকে বিশ্বে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে 1,80,82,000। এ পর্যন্ত মৃত্যুবরণ করেছে 6,89,000-এর বেশি মানুষ। যুক্তরাষ্ট্রের পাশাপাশি করোনা বিস্তার রোধের ক্ষেত্রে অন্যান্য দেশের অবস্থাও নিয়ন্ত্রণে নেই। ব্রাজিলে 24 ঘন্টায় 541 জন শনাক্ত হয়েছে। এ পর্যন্ত করোনায় বিপর্যস্ত ল্যাটিন আমেরিকার 2,00,000 মৃত্যুর মধ্যে ব্রাজিলেই মারা গেছে 94,000। নতুন করে বিস্তার ছড়াচ্ছে অস্ট্রেলিয়া, মেক্সিকো সহ অন্যান্য দেশেও। ভারতে এরই মধ্যে আক্রান্তের সংখ্যা 18,00,000 ছাড়িয়েছে। গত 24 ঘন্টায় দেশটিতে নতুন করে 52,972 জন শনাক্ত হয়েছে আর মারা গেছেন 771 জন। চাঁদপুরের হাজীগঞ্জ পূর্ব বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে 14টি ব্যবসা প্রতিষ্ঠান ও গোডাউন আগুনে পুড়ে ছাই হয়ে গেছে, তবে এতে কেউ হতাহত হয়নি। ফায়ার সার্ভিস 3.5 ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। গতরাত 1টার দিকে বাজারের 3 পট্টির একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ ধারণা করছে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। ভোর 5:30টায় আগুন নিয়ন্ত্রণে আসে। স্ট্যান্ডার্ড ব্যাংক বাণিজ্য সংবাদ।
করোনাকালীন পরিস্থিতিতে নড়াইল জেলার সাংবাদিকদের মধ্যে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। সকালে উপলক্ষে জেলা প্রেস ক্লাবের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সাংবাদিকদের হাতে চেক তুলে দেন নড়াইল দুই আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তজা। জেলায় কর্মরত 27 গণমাধ্যম কর্মীকে প্রধানমন্ত্রীর সহায়তার মোট 2,70,000 টাকার চেক হস্তান্তর করা হয়। পার্টিক্স খেলার খবর। আগামী 19 সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে আইপিএল এর ত্রয়োদশ আসর। ভারতীয় সরকারের অনুমতির পর এই সিদ্ধান্ত জানায় সেদেশের ক্রিকেট কন্ট্রোল বোর্ড। আইপিএল গভর্নিং কাউন্সিলের রোববারের সভায় ঠিক করা হয় প্রতিটি ফ্র্যাঞ্চাইজি সর্বোচ্চ 24 ক্রিকেটার দলের সঙ্গে রাখতে পারবে। কোভিড-19 উপসর্গ দেখা দিলে খেলোয়াড় বদলের ব্যবস্থাও রাখা হয়েছে। আরব আমিরাতের 3 মূল ভেন্যু দুবাই, আবুধাবি ও শারজাতে হবে টুর্নামেন্টের 7টি ম্যাচ। সরকার থেকে ধারণ ক্ষমতার 30-50% দর্শক স্টেডিয়ামে রাখার অনুমতি নেওয়ার কথাও ভাবছে দেশটির ক্রিকেট বোর্ড। এর আগে ভারতের জাতীয় নির্বাচনের কারণে 2014 আইপিএল এর প্রথম 20 ম্যাচ হয়েছিল আরব আমিরাতে, একই কারণে 2009 আইপিএল হয়েছিল দক্ষিণ আফ্রিকায়। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরও একবার। করোনা ভাইরাসের কারণে চলাচল নিয়ন্ত্রণে বিধিনিষেধ বাড়ালো 31 অগস্ট পর্যন্ত। ঘরের বাইরে মাস্ক না পরলে আইনানুগ ব্যবস্থা, প্রজ্ঞাপন জারি। করোনা ভাইরাসের নমুনা পরীক্ষায় আগ্রহ কমেছে মানুষের, সংক্রমণ নিয়ন্ত্রণ কষ্টকর হয়ে পড়বে বলছেন বিশেষজ্ঞরা। ঈদ ছুটি শেষ, রাজধানীতে ফিরছেন কর্মজীবী মানুষ, খুলল অফিস আদালত ব্যাংক বিমা। ভারতে চামড়া পাচার রোধে বেনাপোল সীমান্তে সতর্কতা জারি, বেড়েছে বিজিবির টহল, জেলায় জেলায় চামড়া বাজারে ধস অব্যাহত। এবং ঢাকা সহ দেশের 8 জেলায় বন্যা পরিস্থিতির উন্নতি, জামালপুরে নৌকা ডুবে 2 শিশু সহ 3 জনের মৃত্যু। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন। দর্শক, এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/এটিএন বাংলা নিউজ। আল্লাহ হাফেজ।